রাশিয়ার উপর হামলা চালাতে ইউক্রেনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে পশ্চিমা বিশ্ব। শুক্রবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোনো দেশ মস্কোতে পারমাণবিক হামলা চালালে সেই দেশকে নিশ্চিহ্ন করার হুমকিও দিয়েছেন তিনি। সেই সাথে তেলের দাম বেঁধে দিলে উৎপাদন কমিয়ে দেওয়ার হুঁশিয়ারও দেন পুতিন। এদিকে 10 মাস ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। একে আগ্রাসন হিসেবে উল্লেখ করে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক কঠোর অবস্থান নিচ্ছে পশ্চিমা বিশ্ব। তবে রুশ প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের উস্কানিতেই এই যুদ্ধাবস্থা। শুক্রবার পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো তাদের ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা এবং সহিংসতা বীজ বপন করছে। রাশিয়ার ক্ষতি করতে পশ্চিমা বিশ্ব অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় কোনো দেশ পারমাণবিক হামলা চালালে সেই দেশকে নিশ্চিহ্ন করা হবে বলে হুঁশিয়ারি করেন পুতিন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের ভূমিতে একটি ক্ষেপণাস্ত্র প্রবেশ করলে তার জবাবে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। তিনি বলেন, রাশিয়ার এই পাল্টা জবাব ঠেকানো অসম্ভব। শত্রুরা যদি মনে করে থাকে রুশ ভূখণ্ডে হামলা করা যায়, তাহলে তাদের বলতে চাই এর পরিণতির বিষয়ে আগেই সতর্ক হওয়া ভালো। 2014-15 সালে পূর্ব ইউক্রেনে মস্কো ও কিয়েভ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির মধ্যস্থতা করেছিল মিনস্ক চুক্তি। ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মতে এই চুক্তির লঙ্ঘন করে রাশিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে অভিযোগ করেন পুতিন। এমন পরিস্থিতিতে আলোচনার ইচ্ছা থাকলেও তা বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। এখন প্রশ্ন উঠেছে বিশ্বাসের, একেবারেই শূন্যের কোঠায়। আলোচনায় বিশ্বাসঘাতকতার স্থান নেই। কোথায় কার সাথে আলোচনা হবে আর কি নিশ্চয়তা আছে সমঝোতা হলেই তারা তা বাস্তবায়ন করবে? Цел объединенной организации НАТО и России несопоставим. Мы понимаем, но мы также... Эдике Рашиар телер дам беде дхава ишуте хушиари уччаран коре Путин болен, телер утпадан команор пашапаши, жешоб деш G7 эр беде дхава ба онушаран корбе, тадер каче тел бикри бондо коре дебе Моско. Тини аро болен, амра тел бикри бондо коре дебо. Ами болчи на эй мхурте шей сиддханте жабо. Амра пористхити бибачана коре проёжон холе шей сиддханто небо. ОПЕКЕР сатхео амадер чукти роече. এর আগে বুধবার রুশ মানবাধিকার কাউন্সিলের বার্ষিক অধিবেশনে বিশেষ সামরিক অভিযান দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দেন রুশ প্রেসিডেন্ট। তবে অতিরিক্ত সেনা সমাবেশের পরিকল্পনা নেই বলে জানান পুতিন।